প্রথম কথা হলো ইমাম যদি বেদাতি হয়ে থাকেন সেক্ষেত্রে তিনি তার বেদাতের ধরনটা কি সেটা আমাদেরকে দেখতে হবে যদি তার বেদাতের ধরনটা এমন হয় যে কুফুরি পর্যন্ত পৌঁছে যায় যেমন তিনি কোনো মাজারে সিজদা করেন কোনো মাজারওয়ালা কাছে প্রার্থনা করেন তার তার কাছে কিছু চান তাহলে সেক্ষেত্রে তিনি শিরকে আকবার করছেন আর শিরকে আকবার যদি করে তাহলে মানুষ মুশ্রিক হয়ে যায় ইসলাম থেকে খারিজ হয়ে যায় তার পিছনে সালাত আদায় করে যাই না এছাড়া সাধারণ বেদাত যদি করেন কথা কথা মিলাদ পড়েন ক্যাম্প করেন এই যদি বেদাত যদি হয় তাহলে তার পিছনে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে সালাত হবে না এমন কোনো কথা নাই তবে উত্তম বিকল্প ভালো ইমাম থাকলে তাকে ফলো করা উচিত যদি না থাকে অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করতে হবে যদিও তিনি বেদাতি হন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন বোখারি হাদিস সল্লো খালফা কুল্লি বর্দিন নফা জিনেন বালো হোক আর বা মন্দ হোক সকল ইমাম পিছনে সালাত আদায় করবে এবং তিনি আরো বলেছেন ইমাম যদি কোনো অন্যায় করে তো ফা আলাইহি এটা তার উপরে বর্তাবে তোমার উপরে না অত্যন্ত পরিষ্কার কথা না বিশেষ আসলামের অথব ইমাম যদি বেদাতী হয় আপনার যদি ভালো আশবাসে না থাকে তাহলে ওই ইমামের পিছনে হলেও সালাত আপনাকে জামাতের সাথে আদায় করতে হবে হাজ্জাজ ইউসুফ ফাঁসে এ সত্ত্বেও সাহাবা একরাম তার পিছনে সালাত আদায় করেছেন অনেক ভাই বোনেরা বাসা নামাজ পড়েন বেদাতি ইমামে এই সম্পূর্ণ ঠুনকো জামাতে জামাতের সালাতের গুরুত্ব এত বেশি ইসলামে যে এই সমস্ত ঠুন কো দিয়ে সেখান থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই